জায়গায় দাঁড়িয়ে লং অনের উপর দিয়ে বাউন্ডারি কিংবা কবজির জোর কাজে লাগিয়ে দেখার মতো শট জিসান আলম আপনাকে কার কথা মনে করাচ্ছে বিরাট কোহলি নয়তো বাবা জাহাঙ্গীর আলম ছিলেন জাতীয় দলের ক্রিকেটার তবে সর্বোচ্চ পর্যায়ে খেলার আগে জিসানের পরিচিতি তার বাবার পরিচয় নয় বয়স ভিত্তিক দল আর ঘরোয়া ক্রিকেটে তার পারফরমেন্স তাকে লাইমলাইট এনেছে অনেকেই তো বলছেন জিসানি বাংলাদেশ ক্রিকেটের নেক্সট বিগ থিং পরপর দুই দিন ওয়ানডে আর টি টোয়েন্টি দুই ভিন্ন ফরম্যাটে দুই ম্যাচ খেলেছে বিসিবি হাই পারফরমেন্স ইউনিট আর বাংলাদেশ টাইগার্স ওয়ান জিসান খেলেছিলেন আটাত্তর বলে একশো সাতাশ রানের ইনিংস ওপেনিংয়ে নেমে দলীয় বাইশ ওভারের মধ্যেই পেয়ে গিয়েছিলেন সেঞ্চুরি টি টোয়েন্টিতেও দারুণ শুরু আঠেরো বলে করেছেন ছাব্বিশ রান মোট কথা জিসানের ব্যাটেই প্রতীক্ষিত ফিয়ারলেস ক্রিকেটার আভাসই পাওয়া যাচ্ছে সবশেষ ডিপিএল এ দিসান তিনশো একুশ রান করেছেন একশো তেত্রিশ স্ট্রাইক রেটে জার্সি বদলেছে তবে বদলায় নিয়ে ব্যাটারের ফিয়ারলেস অ্যাপ্রোচ ব্যাটে যেমন ক্যামেরার সামনেও দিসান তেমনই সাবলীল ছোটবেলার থেকে আমি যখন আমার হোম ডিস্ট্রিক্টে প্র্যাকটিস করতাম আমি সেন্ট্রাল উইকেটে বেশি ব্যাটিং করতাম যার কারণে এটা আমার ন্যাচারাল হয়ে গেছে এখন আর এটা নিয়ে আমি কাজ করতেছি এইচপিতে অনেক কাজ করেছি পাওয়ার রেটিং নিয়ে কাজ করতেছি ইনশাল্লাহ সামনে ভালো কিছু হবে ভালো উইকেটে আমরা যদি রেগুলার ম্যাচ খেলি এমন তিনশো সাড়ে তিনশো চারশো রান চারশো রান তো সব ম্যাচে হবে না তিনশো রান অ্যাভারেজ রান একটা করা উচিত আর যদি উপর থেকে একটা ভালো স্টার্ট করে যেমন আজকে আমি স্টার্ট করেছে পরে দা আফিফ বা অনেক ভালো ব্যাটিং দিছে আকবর বা অনেক ভালো ফিনিশিং করছে এরকম যদি আমরা ডে বাই ম্যাচ খেলতে থাকি ভালো উইকেটে ভালো হবে অনেক ইন্টারন্যাশনাল আমরা অনেক ভালো কিছু করতে পারবো সামনে ইনশাল্লাহ এগুলো আমি অল টাইম প্র্যাকটিস করে থাকি ছোটোবেলা থেকে এগুলো আমার মানে ন্যাচারাল হয়ে আছে এগুলো খেলতে খেলতে এখন আমার অভ্যস হয়ে গেছে এরা নরমাল আমার স্বাস্থ্যকর অলটাইম বান সব সময় অলটাইম হেলদি লাইফ। ডিসান যাবেন তা এখনো বলা মুশকিল। বাংলাদেশ ক্রিকেটে আসা দেখিয়ে হারিয়ে যাওয়ার গল্প আছে অনেক। ডিসান যদি হোম বেদিকরব তবে आखिरी লাভ তো বাংলাদেশ ক্রিকেটেরই।mapstructয় অলরাউন্ডার